পানি ছাড়া আপনি কখনো বাঁচতে পারবেন? শরীর 60% পানি দিয়ে তৈরি, কিন্তু জানেন কি দিনে কতটুকু পানি আপনার জন্য প্রয়োজন? কেউ বলে 8 গ্লাস, কেউ বলে 3 লিটার। আসলে কোনটা সঠিক আর কতটা পানি পান করলে আপনার শরীর থাকবে সুস্থ এবং কার্যকর জানতে চান? এই ভিডিওতে আপনার জন্য থাকছে এক চমক, বেশি বা কম পানি পানের বিপদ, আপনার শরীরের জন্য আদর্শ পরিমাণ পানি কতটুকু তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পানি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের শরীর প্রায় 60% পানি দিয়ে তৈরি, কিন্তু প্রশ্ন হলো দিনে কতটুকু পানি আমাদের পান করা উচিত। আজকের এই ভিডিওতে আমরা জানব পানির প্রয়োজনীয়তা, কতটা পানি পান করলে সেটা আমাদের শরীরের জন্য ভালো, এবং বেশি বা কম পানি পান করার প্রভাব। শরীরে পানির প্রয়োজনীয়তা। পানি আমাদের দেহের প্রতিটি কোষের জন্য অপরিহার্য। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অঙ্গগুলোর কার্যক্রম বজায় রাখে, বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়। এছাড়া আমাদের হজম প্রক্রিয়া, ত্বক এবং জয়েন্টের জন্য পানি অপরিহার্য। কতটুকু পানি পান করা উচিত? সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে 8 গ্লাস বা 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। তবে এটা পুরোপুরি নির্ভর করে আপনার বয়স, ওজন এবং শারীরিক কার্যকলাপের ওপর। তাছাড়া পরিবেশের ওপরও এটা নির্ভর করে। গরম এলাকায় থাকা ব্যক্তিদের বেশি পানি প্রয়োজন হতে পারে, আবার শীতল স্থানে কম। পাশাপাশি যারা অনেক পরিশ্রম করেন বা শরীরচর্চা করেন তাদের পানির চাহিদা বেশি। কম পানি পানের সমস্যা। একদিকে পর্যাপ্ত পানি পান না করলে আপনার দেহ ডিহাইড্রেট হতে পারে, এর ফলে মাথা ব্যথা, ক্লান্তি এবং কিডনির কার্যক্ষমতায় সমস্যা হতে পারে। অন্যদিকে অতিরিক্ত পানি পান করলে শরীরের লবণাক্ততা কমে গিয়ে হাইপোনাইট্রোমিয়া হতে পারে, যা মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পরিমিত পানি পান করা খুবই জরুরি। পানি পানের সময় সকালবেলা ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি পান করা আপনার দেহের জন্য উপকারী। এটি শরীর থেকে টক্সিন বের করতে সহায়ক। এছাড়া প্রতিবার খাবার খাওয়ার আগে এবং ব্যায়ামের পরে পানি পান করা গুরুত্বপূর্ণ। তবে খাবারের সাথে অতিরিক্ত পানি পান এড়ানো উচিত, কারণ এটি হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে আপনি থাকবেন সুস্থ, সতেজ এবং কর্মক্ষম। তবে মনে রাখবেন, আপনার শরীরের জন্য পানির প্রয়োজনীয়তা সবসময় নির্ভর করে আপনার ব্যক্তিগত শারীরিক অবস্থা এবং কার্যকলাপের ওপর। তাই আপনাকে অবশ্যই নিশ্চিত এবং সঠিক কাজটি নির্ধারণ করতে হবে। কতটুকু পানি আপনার জন্য প্রযোজ্য সেটা অবশ্যই আপনাকেই বের করতে হবে। আপনি কি প্রতিদিন সঠিক পরিমাণে পানি পান করছেন, কম নাকি বেশি? সেটা জানার জন্য এখনই আপনার দৈনিক পানির পরিমাণ গুনে দেখুন। আপনার শরীরের ওজন এবং শারীরিক কার্যকলাপের অনুযায়ী আপনার কতটুকু পানি প্রয়োজন সেটা যাচাই করে নিন। ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আজ আপনি কতটুকু পানি পান করেছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, এমন নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।